Experts say the extent of the flooding and the magnitude. তিন দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টির প্রভাবে নাকাল পাকিস্তান। দেশটির প্রায় এক তৃতীয়াংশ মানুষ এখন বন্যার কবলে। প্রাণহানি ঘটেছে প্রায় 1200 মানুষের। ক্ষতির পরিমাণ প্রায় 10 বিলিয়ন ডলার। পাকিস্তানে বন্যায় ক্ষতিগ্রস্তদের কান্না পৌঁছে গেছে দুবাই এশিয়া কাপেও। বন্যার্তদের সঙ্গে সংহতি প্রকাশে এশিয়া কাপে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন পাকিস্তানের ক্রিকেটাররা। এবার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ালো দেশটির ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের পরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে 7 ম্যাচের টি-20 সিরিজ পাকিস্তানের। 17 বছর পর ইংলিশরা যাচ্ছে দেশটিতে খেলতে। স্বাভাবিকভাবেই এই সিরিজ নিয়ে পাকিস্তানের ক্রিকেট প্রেমীদের মধ্যে থাকবে বাড়তি উত্তেজনা। করাচিতে 20 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিরিজের প্রথম ম্যাচ। সেই ম্যাচের টিকিট থেকে প্রাপ্ত সকল অর্থ দান করা হবে দেশটির বন্যা ত্রাণ তহবিলে। আর্থিক অনুদানের বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন পিসিবি প্রধান রমিজ রাজা। এক বিবৃতিতে রমিজ রাজা জানান, ক্রিকেটের দিক থেকে আমরা গর্বিত এক জাতি। বন্যায় আক্রান্ত সকল পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি আমরা। তিনি আরও বলেন, একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে পিসিবি সব সময় কঠিন সময়ে সমর্থক ও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতায় পাকিস্তান ইংল্যান্ড সিরিজের প্রথম টি-20 টিকিট থেকে পাওয়া সকল অর্থ বন্যার ফান্ডে দেয়া হবে। পাকিস্তান আর ইংল্যান্ডের প্রথম টি-20 ম্যাচটি তাই মাঠে গিয়ে দেখার জন্য সমর্থকদের আহ্বানও জানান রমিজ রাজা। আর্থিক অনুদানের আগে খাদ্য ও ওষুধ সামগ্রী পাঠিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফারজানা মুমু, সময় সংবাদ।